এসে আওয়ামী লীগের ভাবমূর্তি বিনষ্ট করতে লবিস্ট নিয়োগকারী বিএনপিকে আবারও সন্ত্রাসী সংগঠনগুলো অভিহিত করল কানাডার আদালত। এই নিয়ে কানাডার আদালতে পঞ্চমবারের মতো বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা হলো। গত 15 জুন একটি জুডিশিয়াল রিভিউর আবেদন নিষ্পত্তিকালে কানাডার আদালতের বিচারক বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেন। মোহাম্মদ জিপসেদ ইবনে হক নামে এক বিএনপি কর্মী বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসার শিকার উল্লেখ করে কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিল। এই আবেদন নাকচ করে দেন কানাডার ফেডারেল কোর্ট। রায়ে উল্লেখ করা হয়, মোহাম্মদ জিপসেদ ইবনে হক এমন এক দলের সঙ্গে যুক্ত যে সংগঠন বল প্রয়োগ এবং সন্ত্রাসের মাধ্যমে গণতান্ত্রিক সরকার উৎখাতের চেষ্টা করেছে। কানাডার ফেডারেল কোর্টের রায়ে উল্লেখ করা হয়, আবেদনকারী 2011 থেকে 2015 সাল পর্যন্ত বিএনপির সদস্য ছিলেন। কানাডার অভিবাসন কর্তৃপক্ষ বিএনপিকে এমন একটি সংগঠন বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেয়েছে, যারা বল প্রয়োগ এবং নাশকতায় জড়িত হয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে। কানাডার অভিবাসন এবং উদ্বাস্তু সুরক্ষা আইন 34(1)(f) ধারা অনুযায়ী সেসব ব্যক্তি কানাডায় আশ্রয়ের অযোগ্য বলে বিবেচিত হবে যারা যে কোনো সরকারের বিরুদ্ধে বল প্রয়োগের সঙ্গে সরাসরি কিংবা প্ররোচনায় জড়িত বা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠান বা প্রক্রিয়ার বিরুদ্ধে বিদ্রোহের কাজে জড়িত বা সরাসরি সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল। ফেডারেল কোর্টের এই রিভিউর মানদণ্ড হিসেবে তুলে ধরা হয়, মোহাম্মদ জিপসেদ ইবনে হকের আগেও 2018 সালে মাসুদ রানা ও 2022 সালে সেলিম নামে বিএনপির অপর দুই কর্মীর রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনা নাকচ করে দেওয়ার বিষয়টি। সে সময়ও বিএনপিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে এই দুইজনের আবেদন বাতিল করা হয়। এছাড়া 2017 সালে মোহাম্মদ জুয়েল হোসেন গাজী নামে মিরপুর স্বেচ্ছাসেবক দলের একজন কর্মীর এবং 2018 সালে মোহাম্মদ মোস্তফা কামাল নামে বিএনপির অন্য এক কর্মীর আবেদনও সন্ত্রাসবাদী দলের সঙ্গে যুক্তি হিসেবে বাতিল করে কানাডার আদালত। বিএনপি যে একটি আপাদমস্তক সন্ত্রাসী দল তা এবার বিদেশের আদালতেও প্রমাণিত।